এই মুহূর্তে দেশ তথা বিশ্বের নয়া সেন্সেশন কেজিএফ স্টার যশ। এর হিন্দি সংস্করণ ইতিমধ্যেই সিনেমার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হয়ে উঠেছে। যদিও আসল ছবিটি কন্নড় ইন্ডাস্ট্রির, তবুও হিন্দি, তামিল, তেলেগু এবং মালয়ালম ভাষায় ডাবিং করে এই ছবি মুক্তি পেয়েছে। আর সব ভাষাতেই এই ছবির সফলতা আকাশ ছোঁয়া। অনেক বলিউড ছবিকে পেছনে ফেলে হিন্দি ছবির ইতিহাসে আয়ের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে কেজিএফ চ্যাপ্টার টু। সিনেমাটির হিন্দি সংস্করণ গত বুধবার পর্যন্ত আয় করেছে প্রায় 350 কোটি টাকা। তাছাড়া বক্স অফিসে সারা বিশ্বব্যাপী 1000 কোটির ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। অভিনেতার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তামাকজাত সংস্থা তাকে কোটি টাকা দিয়ে বিজ্ঞাপনের অফার দিয়েছেন। তবে এই কোটি টাকার অফার দিয়ে কিনে নেওয়া যায়নি যশকে, সেই অফার ফিরিয়ে দেন রকস্টার যশ। অভিনেতার নিজস্ব ম্যানেজমেন্ট সংস্থার হেড অর্জুন ব্যানার্জি একটি প্রেস বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছেন, পান মশলা এবং এই জাতীয় পণ্যগুলি মানুষের স্বাস্থ্যের উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে এবং পরবর্তীতে তার শরীরে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। অভিনেতা এর মাধ্যমে তার উদার মনের পরিচয় দিয়েছেন। তিনি কোনোভাবেই তার ভক্তদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে চান না। তাছাড়া কিছুদিন আগে তামাকজাত বিজ্ঞাপনে অক্ষয় কুমারের অংশগ্রহণকে কেন্দ্র করে বিরাট বিতর্ক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন বলিউডের খিলাড়ি কুমার। এর আগে দক্ষিণের আরেক অভিনেতা আল্লু অর্জুনও এই ধরনের বিজ্ঞাপনের অফার ফিরিয়ে দিয়েছিলেন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।